আমাদের বাংলা একটা কথা বলে, যা করে আল্লাহ। নিজের কোনো রোল প্লে নাই, নিজের কোনো প্রিকশন নাই, কোনো প্ল্যানিং নাই, কোনো পলিসি নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, বলে আল্লাহর উপর ভরসা করলাম, যা করে আল্লাহ, এরকম বলে না? এই যে যা করে আল্লাহ বলে যে তাওয়াক্কুল করলেন, এটা বিষ্ণু ইসলামের শিখানো পন্থায় তাওয়াক্কুল হয়েছে কথা বলেন হয়েছে? বিষ্ণু ইসলাম তো অপরগতা, দারিদ্রতা, অলসতা, অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, তা আপনি এটা কি তাওয়াক্কুল করলেন? এটা তাওয়াক্কুল হয়নি। তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব, আপনারা যদি একটু মনোযোগী হন। মনোযোগ আছে তো সবার? তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি। রাসূল ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই, যে তাওয়াক্কুল কিভাবে তিনি করেন। ইসলামে তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। কারণ আমি কাজ করলাম, ফলাফল পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ওটা নির্ধারণ করবে কে? ফয়সালা দেয় কে? তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসলাম তিনি কিভাবে তাওয়াক্কুল করেছেন। যেদিন তিনি হিজরত করবেন, রাসূল ইসলামকে অনুমতি দেয়া হলো, সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন, মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন, এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা। কখন? প্রশ্নের উত্তর দিতে হবে কখন? ফি ওয়াক্তি যাহিরা, দুপুরে। রাসূল ইসলাম দুপুরে বেরোতেন না, শুধু রাসূল ইসলামই না, আরবের লোকেরা দুপুরে বের হতো না, কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা। আমরা পাওয়ার ন্যাপ নেই না, এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন। বাইরে প্রচন্ড রোদ, কেউ বেরোতো না, বিষ্ণু ইসলাম বেরোতেন না। দেখেন বিষ্ণু ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে, হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন। বিষ্ণু ইসলাম কখনো মাস্ক পরতেন না, মানে মুখ ঢেকে চলতেন না, সবসময় মুখ খোলা। ওই দিন তিনি মাস্ক পরে বেরোলেন, মুতাফান্নিআন, খারাজা মুতাফান্নিআন, মানে রোমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন। দুপুরবেলা বেরোলেন, মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন, দুপুরে বেরোলেন, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে যেয়ে বললেন, উযিন আলী বিল খুরুজ, আবু বকর অনুমতি দেয়া হয়েছে, ঘরে কারা কারা আছে একটা কথা বলবো, সবাইকে বের করে দাও। আখরিজ মান ফিল বাইত, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো আপনার ফ্যামিলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি, দে আর পার্ট অফ ইউর ফ্যামিলি, আপনার সংসার, আয়েশা, আসমা। তখন তিনি আশা ফিরে পেলেন, বলেন, ঠিক আছে তাহলে শোনো, উযিন আলী বিল খুরুজ, অনুমতি দেয়া হয়েছে, আমি থাকবো সাথে? রাসূল ইসলাম বললেন, হ্যাঁ তুমি থাকবে। ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে, উনি বেরোলেন আরেক দিকে। ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে, আমরা তো এদিকেই বেরোবো নাকি? কথা কি বুঝতেছেন? বিষ্ণু বেরোলেন কোন দিকে? এইদিকে। সুবহানাল্লাহ, বললেন না? এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে, আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে, প্রপার স্ট্র্যাটেজি লাগবে, ওয়েল প্ল্যানিং লাগবে,